আসসালামু আলাইকুম, আমি রাকিব আর আপনারা দেখছেন আরকে রাকিব ব্লগস। দেশ ও দেশের বাইরে যে যেখানে বসে আমার এই ভিডিও দেখছেন তাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের এই ভিডিও শুরু করছি। চলে আসছি আওলাদ স্টিল ফার্নিচারে। এখানে এর আগেও আপনারা বহু ভিডিও দেখেছেন, তবে আজকে নিয়ে আসছি কিছু নতুন কালেকশন। দেখতেই পাচ্ছেন যে এখানে প্রচুর ধরনের কালেকশন রয়েছে। তবে আজকে আপনাদের জানিয়ে দিব এই কালেকশনগুলোর বর্তমান যে লেটেস্ট প্রাইসটা আছে, এই প্রাইসটা আপনাদের সাথে শেয়ার করব। তাহলে কথা না বাড়িয়ে চলুন চলে যাই পুরো ভিডিওতে। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ভাই, কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভাই ভালো। আপনি ভাই সকাল সকাল চলে আসছি আপনার কাছে, নতুন নতুন নিশ্চয়ই কালেকশন আছে ভাই। শুভ সকাল, সকালবেলায় ভাইরে ফোন দিছি কই তাহলে একটা ভিডিও ছাড়ি। আচ্ছা তাহলে নতুন, অবশ্যই নতুন কালেকশন ভাই, সবই নতুন কালেকশন। আচ্ছা তাহলে কোনটা দিয়ে শুরু করবেন ভাই? আগে আপনি ওয়াল শোকেস দেখতে শুরু করি। আচ্ছা এটা হচ্ছে ওয়াল শোকেস, এটা কল আপনার চার পাটের একটা ওয়াল শোকেস, চার পাটের। হ্যাঁ চার, ওটা কল আপনার লাভ সিস্টেম মানে এস মডেল। আচ্ছা মডেলটা থাকবে এস, এস মডেল লাভ থাকবে, লাভ থাকবে। ঠিক উপরে আছে চারটা পাল্লা, চারটা পাল্লা এখানে দেখা যাচ্ছে, চারটা পাল্লা মানে অনেক বড় বড় আপনার খুব। আর ভিতরে থাক থাকবে কয়টা ভাই? চারটা, চারটা থাকবো, একটা দুইটা তিনটা চারটা থাক থাকবো। আচ্ছা আর চারটার ভিতরে আপনার সাদা গ্লাস পাইবেন, সাদা গ্লাস। কেউ চাইলে একটা লুকিং গ্লাস লাগাইতে পারবেন, এখানে চাইলে লাগিয়ে দেওয়া যাবে লুকিং গ্লাস। ওইটা ভিডিওতে আছে আমি দেখাবো। আর এই সাইডে আছে আপনার দুইটা বক্স, দুইটা বক্স আছে। আচ্ছা এটার ভিতরে সিন্দুক আছে, আরো পাইবেন ভিতরে অনেক চোরা পকেট আছে আপনি। আচ্ছা এই এই সিন্দুকটা কি লক করা যাবে? হ্যাঁ সিন্দুকটা আপনি চাবি আছে লক করা যাবে। আচ্ছা আর এখানে আপনি সবই লকার সিস্টেম আছে। আর এদিকে পাইতেছেন আপনি দুইটা ডোয়ার, ডোয়ারগুলো অনেক বড়। আচ্ছা গভীরতা আসলে অনেক বড়, অনেক বড়। আমি মাইপে দেখাই, গভীরতা আছে আপনার 9.5 ইঞ্চি, 8.5 ইঞ্চি, 8.5 ইঞ্চি করে, মানে অনেক অনেক বড়। দুইটারই সেম থাকবে উচ্চতা? দুইটারই আপনি সেম, দুটো আপনি একই সেম থাকবো। আর এখান থেকে থাকবে হচ্ছে অর্ধেক কথা, এটা থাকবে আপনার 4 ইঞ্চি, এখানে থাকবে 4 ইঞ্চি। হ্যাঁ আর এটা সাইজটা আমি বলে দিই, এটা সাইজটা আপনার পাশে আছে 5.5 ফিট, উচ্চতা আছে 6.5 ফিট, 6.5 ফিট। আর ডিপ আছে, উপরের ডাস 18, নিচের ডাস 22, মানে 4 ইঞ্চি ব্যবধান, 4 ইঞ্চি ব্যবধান। আচ্ছা আর এটা তৈরি করা হয়েছে সম্পূর্ণ 20 এবং 22 গাজ দিয়ে তৈরি করা। এটার ওয়েটটা কি আছে? ওয়েট আছে আপনি 130 থেকে 135 কেজির মধ্যে। আচ্ছা ঠিক আছে। আর উপরের ডিজাইনটাও তো ভাই, উপরের ডিজাইনটা আপনি ডিজাইন, আর এই ডিজাইন ধরে আপনি ঝোলাই দিবেন কিচ্ছু হবে না, কথা বলছেন? এই দেখেন আমি দাঁড়ায় ঝোলাই দিব কিচ্ছু হবে না। আচ্ছা আচ্ছা এটা অনেক মজবুত মাল। আচ্ছা ঠিক আছে, এটার প্রাইসটা কি রকম? এটার দাম পড়বে আপনার 36,000 টাকা, 36,000 টাকা, 36,000 টাকা দাম পড়বে। আচ্ছা এটা, এটা আপনি গ্যাস আছে সম্পূর্ণ 20 গ্যাস এবং 22 গ্যাস, গ্যাস চেক করে নিতে পারবেন আপনারা, এখানে এসে চেক করে নিতে পারবেন, চেক করে নিতে পারবেন। ঠিক আছে অবশ্যই, নাম পড়বে 36,000 টাকা। হ্যাঁ ঠিক আছে। এরপরে ভাই, এরপর আরেকটা ড্রেসিং টেবিল আছে, মানে এটার সাথে এটা ম্যাচিং করা, মানে এই একজনেরই ভাই, একজনেরই এক প্রবাসী ভাই দুইজন। আচ্ছা দুইটা মাল, এদিকে আছে আপনি দুই সাইডে পাল্লা, এটাও করলাম এস মডেলে আপনি লাভ, মানে একই রকম ডিজাইন, একই মানে সেম কোয়ালিটি করে বানাইছে, একই ডিজাইন, একই হোক শোভা হোক সব কালার সব এক। এদিকে আছে আপনার দুইটা বক্স, এদিকে আপনার তিনটা করে পাল্লা আছে, তিনটা করে খোপ আছে একটা পাল্লার ভিতরে। ঠিক আছে আর মাঝখানে থাকবে আয়না, মাঝখানে পাইতেছেন আপনার লুকিং গ্লাস একটা। আচ্ছা তো লুকিং গ্লাসের এখানে তো ভালো জায়গা আছে, অনেক কিছু রাখতে পারবেন, অনেক পণ্য রাখতে পারবেন। আচ্ছা এর জন্য, এর জন্য। আর এই সাইডে আছে আপনার একটা ছোট একটা বক্স, বক্সের ভিতরে আপনার একটা ড্রয়ার আছে, এগুলোর ভিতরে কি চোরা পকেট থাকে ভাই? প্রত্যেকটা দেখেন, আমি প্রত্যেকটা ভিতরে আপনি চোরা পকেট দেখেন। আচ্ছা থাকে, ঠিক আছে প্রত্যেকটা ভিতরে। এই পাশে একটা পাল্লা পেয়ে যাবেন, আর এখানে দুইটা ড্রয়ার, এদিকে পাইবেন দুইটা ড্রয়ার, ড্রয়ারের কলাম ভাই অনেক বড়। ঠিক আছে আর এই যে চ্যানেল গুলো গুলো আপনি অনেক মজবুত, অনেক মোটা চ্যানেল, মানে চ্যানেল গুলো আপনার মেন, এগুলো তো সিঙ্গেল বাস করা। হ্যাঁ সিঙ্গেল বাস করা। ঠিক আছে এই 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 জায়গার মাপটা কি রকম হবে? এটা আছে ভাই আপনার 6 ইঞ্চি, 6 ইঞ্চি, কারণ এটার থেকেও কিন্তু বেশি, এটা অনেক। এটা ড্রেসিং টেবিল, একটা জায়গার স্পেসের দরকার, এখানে আপনি অনেক কিছু রাখতে পারবেন, সাধারণ কাজ নিয়ে অনেক কিছু রাখতে পারবেন দুই সাইডে। আচ্ছা তবে এটার ওজন কত হবে? এটা ওজন আছে আপনার 80 কেজি, 80 কেজি হবে, 80 কেজি ওজন। এটা আছে আপনার সম্পূর্ণ 20 গ্যাস এবং 22 গ্যাস তৈরি করা। ঠিক আছে এটা কত প্রাইস? আর এটার দাম পড়বে আপনার 18,000 টাকা, 18,000 টাকা। হ্যাঁ আচ্ছা ম্যাম, আমার ব্লগ দেখে কেউ আসলে অবশ্যই কিছু তো ডিসকাউন্ট থাকবে। অবশ্যই ভাই, আমি শুরু কাল থেকে বলছি আপনি ব্লগ দেখে যে আসবে আমি অবশ্যই ডিসকাউন্ট করব। জি আর এটা সাইজটা আমি বলে দিই, এদিকে আছে আপনার 44, 44, হ্যাঁ 44, আর উচ্চতা আছে আপনার 72 ইঞ্চি, 72 ইঞ্চি কয় ফিট হয়? 72 ইঞ্চি আপনার 6 ফিট, 6 ফিট পুরোপুরি 6 ফিট। আর গভীরতা আছে আপনার উপরের ডাসে 14, এটা আছে 20, মানে 6 ইঞ্চি ব্যবধান, 6 ইঞ্চি ব্যবধান। ঠিক এটার দামটা পড়বে হচ্ছে 18,000 টাকা, 18,000 টাকা।
জি আর একটা সেম কোয়ালিটি এটা আবার ছোট ড্রেসিং টেবিল আচ্ছা মানে এটার তুলনায় এটা একটু এটা অনেক ছোট এটা হচ্ছে একটা পাল্লা এটা দুইটা পাল্লাই একটা পাল্লা ছোট একটা পাল্লা বড় আচ্ছা এটার ভিতরে আপনি কসমেটিক রাখতে পারবেন ও আচ্ছা ভিতরে কিন্তু ভালো জায়গা আছে এটা দুইটা তিনটা থাকি দেখে আপনার হাইটটা অনেক বড় হাইটটা ভালো বড় 13 ইঞ্চি করে আছে আপনি অনেক কিছু রাখতে পারবেন লোশনের বোতল যা আছে আপনি এভরিথিং এটা দেখাই যাচ্ছে ভাই বিশাল বড় আর এদিকে আপনি পর্দা ঝোলানোর জন্য এদিকে একটা লুকিং গ্লাস পাইতেছেন আচ্ছা লুকিং গ্লাসও দেওয়া আছে আর এদিকে পাইতেছেন তিনটা থাক এদিকে সাদা গ্লাস থাকবে এদিকে যেমন হচ্ছে একটা থাক ছিল এখানে হচ্ছে দুইটা এখানে হ্যাঁ এখানে একটা আর এদিকে পাইতেছেন একটা ছোট বক্স আছে ছোট বলতে হচ্ছে এটা লম্বা একচুয়ালি লম্বা অনেক বড় আপনি লম্বা আবার বড় হবে আর পাশে থাকবে দুইটা ড্রয়ার হ্যাঁ এদিকে আপনি দুইটা ড্রয়ার এদিকে লকার করতে পারবেন ছোট ড্রয়ার আপনি লকার আচ্ছা অনেক বড় আপনি ড্রয়ারগুলো ড্রয়ারগুলো ভালো বড় আছে আর ঢিপ পাইতেছেন আপনি ও এটা পাইতেছেন উপরেরটা পাইতেছেন 15 নিচেরটা পাইতেছেন 20 মানে এদিকে ব্যবধান হয়েছে আপনি 5 ইঞ্চি স্পেসটা একটু ছোট ঠিক আছে আর এই যে তৈরি করেছে আপনি সম্পূর্ণ 22 গেজ দিয়ে করা সম্পূর্ণ 22 গেজ দিয়ে তৈরি করা হয়েছে ঠিক আছে আর এটার দাম ওজন কত হবে ভাই ওজন আপনার এটা ওজন হয়েছে আপনি 60 কেজি 60 কেজির মতো হবে ঠিক আছে আর এটা যদি লন এটার দাম পড়বে আপনার 14,500 টাকা আচ্ছা এটা কমও দিতে পারবো আপনি যদি বলেন ভাই 10 থেকে 11 মধ্যে দেন আমি দিতে পারবো অনেকজনে বলবেন ভাই ছোট এত দাম কেন ভাই ছোট হলে ছোট মরিচের ঝাল আছে আচ্ছা মানে আসলে কোয়ালিটির উপর ডিপেন্ড করে এগুলো আপনি অনেক মোটা কথা বলছেন আচ্ছা এই জায়গাগুলো কিচ্ছু বল আপনি এটা আপনি চেক করে এসে অবশ্যই নেবেন আপনি চাইলে পাতলাও নিতে পারবেন পাতলা নিলে দাম একটু কমবে কমবে তারপর আরেকটা ওয়াল শোকেস দেখাই এটা হলো আপনি তিন পাল্লা সবসময় তো 4 পাল্লা দেখছেন আজকে 3 পাল্লা দেখেন ঠিক আছে এইটার মধ্যে থাকবে হচ্ছে কয়টা থাক এদিকে আছে 4টা থাক 4টা থাক থাকবে মানে এইটার মতই ভাই কিন্তু এটা হচ্ছে 4টা এটার মতই ওইটা আপনি 4টা এটাও 4টা ঠিক আছে মানে এদিকে পাল্লা 3টা আপনি এই ব্যবধান আর আপনি হ্যান্ডেল গুলো অনেক আচ্ছা এগুলো হচ্ছে নকশা করা হ্যান্ডেল আচ্ছা এই হ্যান্ডেল কিছু জংটম করো না ভাই এগুলো কোনো সময় জং ধরবো না এগুলো কি গ্যারান্টি দেন আপনারা আপনি হ্যান্ডেলে গ্যারান্টি আছে সমস্যা নাই আপনি হ্যান্ডেলে জং ধরবো না হ্যান্ডেল ভাঙবো না মরিচও ধরবো না আচ্ছা আর ভাই জিনিসের গ্যারান্টি কিরকম জিনিসের গ্যারান্টি আমার কাছে যদি অর্ডার দা মাল বানান আপনি আজীবন গ্যারান্টি দেন আজীবন গ্যারান্টি আর রঙের গ্যারান্টি আপনি 10 বছর 10 বছরে রং কিচ্ছু হবে না রং বস কিচ্ছু হবে না আচ্ছা আর এদিকে আছে আপনার একটা বক্স এটা কি আপনি ফুল খালি রাখা হয়েছে স্পেসটা অনেক বড় বড় স্পেস আছে এইটার ভিতরে ভাই গভীরতা কতটুকু হবে এটা আছে ভাই আপনার গভীরতা আছে আপনার 22 ইঞ্চি 22 ইঞ্চি আর উপরেটা আছে 18 ইঞ্চি উপরেরটা হচ্ছে 18 ইঞ্চি আর এদিকে পাইতেছেন আপনি ডয়ার ডয়ারটা তো আসলে অনেক লম্বা অনেক বড় এটা কয় ফিট হবে ভাই এটা ভাই আছে আপনার 5 ফিট ভাই উচ্চতা আছে 6.5 ফিট না ডয়ারটা কয় ফিট হবে ডয়ারটা আছে আপনার 39 মানে 3 ফিট 3 ইঞ্চি 3 ফিট 3 ইঞ্চি 39 এটা তৈরি করা আছে আপনার সম্পূর্ণ 22 গেজ দিয়ে তৈরি করা হয়েছে 22 গেজ দিয়ে 22 গেজ আর কিছু কিছু জায়গায় আছে আমি 20 গেজ ব্যবহার করছি আচ্ছা কিছু কিছু জায়গায় 20 হ্যাঁ ঠিক আছে আর এটার ওজন হয়েছে আপনি 105 কেজি 105 কেজি এটার দাম পড়বে আপনি 25,500 টাকা 25,500 টাকা হচ্ছে এটার দাম তিন পাল্লার আপনি কালার যেটা চাইবেন ওইটাই করে দেওয়া দেবো আচ্ছা এটার মধ্যে যে কোনো কালার করতে পারবেন আচ্ছা যে কোনো কালার চাইলে করে আর এদিকে আপনি পিন করা সব এদিকে যা দেখে অনেকজনে বলে ভাই স্টিকার কিন্তু স্টিকার না এটা অরিজিনাল রং আপনি আচ্ছা এই রংটাই কিন্তু এরকম যে দেখেন অনেকজনে বলে ভাই স্টিকার লাগাইছেন মনে হয় স্টিকার না যদি বাস্তবে এসে দেখেন তাইলে বুঝতে পারবেন অবাক হয়ে যাবেন এখানে যে একটু যে গেজ দিতেছে ভাই এই জিনিসটা কি থাকবে এই জিনিসটা থাকবো ভাই এটা আপনি গেলে থাকবো আচ্ছা এরকমই থাকবে ঠিক আছে আপনি পুষ্পো না কিচ্ছু হবে না পানি পাইলে আপনার কিচ্ছু হবে না ঠিক আছে ভাই দামটা পড়বে হচ্ছে কত বললেন এটা দাম পড়বে আপনার 25,500 টাকা 25,500 টাকা হ্যাঁ ঠিক আছে এরপরে তারপরে সেম কোয়ালিটি মানে এটা একটু লাইট এটা ডিপ এটা লাইট আচ্ছা এটা থেকে এই যে কালারটা একসাথে দেখলে কিন্তু বোঝা যায় যে আসলে এটা একটু ডিপ আর এটা লাইট আচ্ছা আর এটা একটু ব্যবধান আছে এটা ডিজাইনটা ব্যবধান এটা থাক ফেলাম আমার তিনটা থাক আচ্ছা ঠিক আছে থাক তিনটা থাক পাইতেছেন এইগুলো স্পেস পাইতেছেন আপনি অনেক বড় স্পেস হ্যাঁ এটা কত ইঞ্চি থাকছে এটা পাইতেছেন আপনি 16 ইঞ্চি 16 ইঞ্চি গ্যাপ হ্যাঁ একটা থেকে গ্যাপ পাইবেন আচ্ছা আর এদিকে আপনার নকশাটাও ভিন্ন আছে মানে এটা এস মডেল এস মডেল
एक्चुअली ওইটার মতই হ্যাঁ ওইটার মতই ওইটার মতই মানে এটা আপনি তিন পাল্লা কিন্তু এগুলো পাল্লাগুলো অনেক বড় হইছে খুবগুলো অনেক বড় হইছে বড় হইছে উচ্চতায় জি আর এই সাইডে দেখাই এই সাইড আপনি খালি আচ্ছা এই পাশে আসলে অনেক কিছু রাখার জন্য এইভাবে খালি আপনি অনেক ছোট একটা কম্বল রাখতে পারবেন আর ড্রয়ারটা দিলে আপনি কম্বল রাখতে পারবেন না আর ড্রয়ার তো দেওয়াই থাকে ভাই ড্রয়ার আসলে যে লম্বা সবই একই হতে রাখে প্রচুর লম্বা যে কোন জায়গায় নেবেন এটা দেখো মানে কিন্তু সেম কলাম আপনি দুইটা একই কিন্তু আপনি জিনিসের মধ্যে ব্যবধান আছে আচ্ছা অনেক জনে বলবেন ভাই সাইজ তো আপনি একই বলেন কিন্তু এটা থেকে এটা দাম পার্থক্য কি পার্থক্য কেন জিনিসে পার্থক্য আছে আচ্ছা মানে কোয়ালিটিতে পার্থক্য কোয়ালিটিতে পার্থক্য আছে ঠিক আছে তারপর আবার আরে আরেকটা সেট এলো এটা হলো আপনি একটা দুইটাই এটার সাথে এটা ম্যাচিং করা আচ্ছা সেম সেট সেম টু ঠিক আছে এটাও কি অর্ডারের ভাই এটাও ভাই অর্ডারের আচ্ছা দুইটা একজনের এই দেখে আছে আপনি তিনটা আসলে প্রচুর মানুষ ভিডিও দেখে প্রবাসী যারা আছেন ভাই তারা কিন্তু যা অর্ডার নিছে সব আপনার ভিডিও থেকে আচ্ছা সবই হচ্ছে প্রবাসী ভাইরা সব প্রবাসী ভাইদের আচ্ছা আর এদিকে আছে আপনি তিনটা থাক এদিকে আছে তিনটা থাক মানে দুই সাইডে দরজা আছে ঠিক আছে দুই পাশেই দরজা এই দরজাটা কিন্তু আনকমন একটা ডিজাইন দিয়ে আপনি লাভ মডেল লাভ দিয়ে আছে এস মডেল বলা হয় এটাকে আচ্ছা আর এদিকে আছে আপনি ফুল একটা গ্লাস পাবেন এই পাশটায় থাকবে হচ্ছে একটা সাজাকাজের জন্য এদিকে আপনি অনেক কিছু রাখতে পারবেন আচ্ছা এখানে অনেক কিছু রাখার ব্যবস্থা আছে আর এই জায়গাটা কিন্তু ডিজাইনটা থাকবে একদম এটা বললাম আপনি অন্য ডিজাইন কথা বলছেন এরকম এই যে এরকম না এটা একটা নকশা এটা একটা আলাদা ডিজাইন হ্যাঁ এটা একটা নকশা ঠিক আছে আর এই দিকে পাইতেছেন হল আপনি পুরো খালি এই জায়গাটা খালি থাকবে এটা খালি থাকে এদিকে ডয়ার দেয় অনেকজনে ডয়ার দেয় না ঠিক আছে ডয়ার চাইলে তো দিয়ে দিতে ডয়ার চাইলে আমি দিতে পারব কিন্তু এগুলো কলম অনেক মোটা আচ্ছা এগুলো হচ্ছে হ্যাঁ আচ্ছা এই নিচে কিন্তু গোলাপ ফুল আছে ভাই হ্যাঁ ভাই এটা আপনি গোলাপ ফুল করা আছে গোলাপ ফুল আছে এই পাশেও আছে আপনি যদি চান গোলাপ ফুলটা লাল করতে লালও করতে পারবেন আচ্ছা এইও অপশন আছে এই অপশন আছে আপনি গোলাপ ফুল যদি করেন ভাই গোলাপ ফুল তো আপনি লাল থাকে আমি লাল করে নিলাম তাও আপনি লাল করে নিতে পারবেন আচ্ছা আপনি চাইলে আমি কি দামের কিছুটা পরিবর্তন কিছু পারবো না ভাই আচ্ছা যা দাম আছে তাই আচ্ছা ঠিক আছে আর এইটা তৈরি করা আছে আপনি 22 গ্যাস এবং 20 গ্যাস দিয়ে তৈরি করা জি আর এটার দাম পড়বে আপনি 19000 টাকা 19000 টাকা 19000 টাকা হলে এরকম একটা বেশি দিবেন এগুলো অনেক মোটা অনেক জনে ভাই কয় মনে করে 8000 9000 টাকা পাবো কথা এগুলোর উপরে দাঁড়ায় থাকা যাবে আচ্ছা এই সিস্টেম করে ভালো কিছুই হবে না ভাঙবে না তো ভাই ভাঙবে না ভাই আমার মাল আমার যা আছে তাই আচ্ছা ঠিক আছে দাম বললেন কত ভাই 19000 টাকা এটা সাইজটা আমি বলে দিই এটা আছে আপনি 39 এখানে আছে 39 হ্যাঁ আপনি চাইলে একটু বড় দিতে পারেন ভাইয়ের বাসায় আবার জায়গা কম বাসায় জায়গা নাই এর জন্য ৭০ থেকে ৭৫ কেজির মধ্যে আচ্ছা ৭০ থেকে ৭৫ কেজির মধ্যে ঠিক আছে এরপরে হচ্ছে এটার সাথেই হচ্ছে একটা এটার সাথে আবার এটা মানে একটা সেট করা হয়েছে একই ডিজাইন আপনি এটা কলম আপনি অনেক জায়গায় দেখেন আমার এই দিকে চারটা গ্লাস পান সাদা গ্লাস হ্যাঁ এটা আমার লুকিং গ্লাস আছে লুকিং গ্লাস এখান দিয়ে আসলে দেখার জন্য হ্যাঁ হ্যাঁ দেখার জন্য ঠিক আছে ড্রেসিং টেবিলের কাজটা করব আর এই দিকে পাইতেছেন আপনি আলমারির মতো একটা কোট হ্যাঙ্গার ও এখানে হ্যাঙ্গার দিয়ে দাও আছে হ্যাঙ্গার ঝুলাইতে পারবেন কোট শাড়ি যে যা চলে যাবে ঝুলাইতে পারেন আর এই সাইডে পাইতেছেন তিনটা সাদা গ্লাস তিনটা সাদা গ্লাসের ভিতরে থাক থাকবে হচ্ছে চারটা থাক থাকবে চারটা আচ্ছা টোটাল চারটা থাক থাকবে এটার উচ্চতা কি রকম আছে ভাই এটা উচ্চতা আছে আপনি 6.5 ফিট 6.5 ফিট হ্যাঁ আচ্ছা আর পাশে এদিকে আছে আপনি 5.5 ফিট এদিকে আছে আপনি 18/22 18/22 4 ইঞ্চি গ্যাপ এখানে থাকবে 4 ইঞ্চি গ্যাপ 4 ইঞ্চি আচ্ছা ঠিক আছে আর এই হ্যান্ডেল লাগালাম একই হ্যান্ডেল কিন্তু কালারে ব্যবধান আচ্ছা ওইটা গোল্ডেন এটা সাদা আচ্ছা এটা হচ্ছে পুরোটাই সাদা থাকবে হ্যাঁ এটা পুরোটাই সাদা থাকবে যেমন এখানে থাকবে কিন্তু হচ্ছে গোল্ডেন গোল্ডেন কালার এই যে এরকম গোল্ডেন না সেম জিনিসই শুধু সাদা থাকবে ঠিক আছে এখন মার্কেটে যেটা আসে ওইটাই আমরা লাগাই এটা তো একদম নতুন দেখা যাচ্ছে কোনটা এই যে এই এই জিনিসটা ডিজাইন আপনি নতুনই কিন্তু এটা আপনি সাদা ওইটা গোল্ডেন মানে আপনার ভিডিও তো অনেক ভাই গোল্ডেন দেখছেন গোল্ডেন সাদাটা দেখেন নাই হ্যাঁ হ্যাঁ এইটা দেখেন এদিকে আপনি একটা বক্স এটা পুরোটাই খালি
আচ্ছা এখানে তো দুই পাশেই আছে বক্স দুই পাশে আছে এর পাশে আপনি সিন্দুক আছে সিন্দুক আচ্ছা এটা কমপ্লিট হয় নাই আচ্ছা এখানে তো এই যে চাকাটা দিয়ে দিব হ্যাঁ চাকা হবে ওইদিকে আচ্ছা চাকাটা ভিতরে ডয়ার আছে আর লক থাকবে প্রত্যেকটার ভিতরে আপনার সেফটি লক আছে এই পাশে থাকবে হচ্ছে দুইটা ডয়ার দুইটা ডয়ার ভাই ডয়ার গুলো তো অনেক বড় আছে এগুলো আসলে যেমন চাইবে মানে আপনার তো উঠাইতে কষ্ট হয়ে যাবে বাইরে দেখতে পারবেন যেমন মন চায় আপনার যেভাবে মন চায় আর চ্যানেলগুলো আপনি অনেক মজবুত এই চ্যানেলগুলো মানে হ্যাঁ এটা আপনি সিঙ্গেল বাজার চ্যানেল আসলে এগুলো যত মজবুত থাকবে ডয়ারটা কিন্তু টেকসই হবে অনেক বেশি এজন্য আমি দেখাই আপনাদের মজবুত আমরা কি এর জন্য দেই অনেক জন আছে বাচ্চা পোলা মানে লাফায় হ্যাঁ হ্যাঁ বাসায় ডয়ার বাইর করে বাচ্চা ওলানো লাগায় কিন্তু এটা লাফানোর কাজ শেষ কিচ্ছু হবে না কি হবে না দাঁড়াইতে পারছে তাহলে বাচ্চা পোলা ওনো লাফাইতে পারবে মানে বাচ্চারা তো দুই তিন জন একসাথে লাফাইতে পারবে কোনো জনের কিচ্ছু হবে না জি এটা তাহলে ওজনটা কি রকম আছে এটার ওজন আছে আপনি 150 কেজি 150 কেজি আছে আচ্ছা তাহলে এটা একটু মজবুত বেশি এটা অনেক মজবুত আর এটা এটা আছে আপনার 22 গ্যাস এবং 20 গ্যাস 22 এবং 20 এর মিক্স আর আপনার চ্যানেলগুলো 18 গ্যাস দিয়ে ই করা হয়েছে মানে তিনটা আপনার তিনটা সিট মিক্স করা আছে তিনটা সিট মিক্স করা আছে ঠিক আছে স্যার আর এটার সাথে এটা ডিজাইনটা কিন্তু সেম এটার সাথে আপনি মানে দুইটা একই মানে এক ডিজাইন করে তৈরি করা হয়েছে জি জি আর কালারটা আপনার এক ঠিক আছে ভাই এটার প্রাইসটা এটার দাম যদি লন এটার দাম পড়বে আপনি 37000 টাকা 37000 টাকা 37000 টাকা যেহেতু 150 কেজি ওজনের একটা শোকেস এটা কিন্তু ভালো শক্ত বক্ত হ্যাঁ আর এটা কলম সাইজ কলম আপনি 5.5 ফিট উচ্চতা আছে 6.5 ফিট গভীরতা আছে আপনি 18 নিচেরটা আছে 22 আচ্ছা ঠিক আছে ভাই আর এটাও গোলাপ ফুল স্টাইল এটাও গোলাপ গোলাপ ফুল মানে গোলাপ ফুলের ভিতরে যেটা আপনি লাল নেই ভাই অনেকজনে বলে ভাই গোলাপ ফুল তো লাল আপনি দিবেন গোল্ডেন আপনি চাইলে লালও দিতে পারবেন হ্যাঁ সেটা তো বললেন এটার ক্ষেত্রেও সেম সব সবগুলা ক্ষেত্রেই সেম আপনি চাইলে করে দিবেন আপনি অর্ডার দিবেন আপনি যে কোনো কালার করতে পারবেন আচ্ছা আপনি মন মতন যেন এগুলো দেখতেছেন এগুলো কলাম সবই আপনার মন মতন কালার করা আচ্ছা আপনারা চাইলে মন মতন কালার করতে পারবেন এগুলো তো কাস্টমার নিজেই করে দিছে কাস্টমার নিজে করছে যার যেটা পছন্দ সে ওটা কালার করছে আচ্ছা এই হচ্ছে শোকেসের কালেকশন তাই তো শোকেস আজকে যা আছে সবই আপনার শোকেসের কালেকশন শোকেসের কালেকশন এদিকে আপনি আলমারি পাইবেন ড্রেসিং টেবিল তো দেখাইলাম যদি আপনি বড় দেশগ্রামে অনেক জায়গা আছে আপনি টিরাং লাগে মানে সাব বাক্স বলা হয় ওগুলোও পাইবেন আপনি আচ্ছা এগুলো আপনারা অর্ডার দিলে বানিয়ে অর্ডার দিলে এদিকে এটি সবই অর্ডারে আপনার সাব বাক্স আপনি অর্ডার দিলে মাপ কইলে আমি বানাই দিতে পারবো আচ্ছা আপনাদের কাছে তো ভাই খানাডলিও পাওয়া যায় সব পাইবেন খানাডলি আছে আমি রেডিমেড কোয়ালিটি খানাডলি দেখাই আপনারে এই দেখেন এটা দুইটা কালার আছে আচ্ছা আচ্ছা এগুলো হচ্ছে খানাডলি এগুলো খানাডলি কিন্তু এটা এত লম্বা কেন ভাই লম্বা এই যে শোকেসের সমান হয়ে গেছে হ্যাঁ দুইটা ই হইছে থাক হইছে আপনি চাইলে ছোট বানাইতে পারেন আচ্ছা এখানে দুইটা দাও এই জন্য দুইটা দাও আচ্ছা আর এদিকে পাইছেন আপনি তিনটা থাক তিনটা থাক আর উপরে থাকবে দুইটা টোটাল পাঁচটা মানে পাঁচটা পাইছেন আর উপরে ফাঁকা জায়গা তো আছে আর এদিকে আপনি বয়েম রাখতে পারবেন কিন্তু বয়েম গুলো পড়বো না আপনি সিদ্ধও আছে তিনো সাইডে মানে বর্ডার দেওয়া আছে হ্যাঁ হ্যাঁ আর এটা সাইজটা বলে দিই আমি আপনাকে এরা আছে 35 ইঞ্চি 35 ইঞ্চি আচ্ছা উচ্চতা আর উচ্চতা থাকবে হচ্ছে 63 আছে আপনার না 66 66 ইঞ্চি আছে 66 ইঞ্চি থাকবে আর ভিতরে তো আসলে কিছু ডিপটা আছে 16 ইঞ্চি ডিপ 16 ইঞ্চি এই পাশে তো আসলে মশা মাছি এগুলো ঢুকার কোনো চান্স এগুলো কিছু ঢুকবে না আপনি আচ্ছা এটা হচ্ছে খাবারের বাতাসটা যেন ঠিক রাখে এটার জন্য ব্যবস্থা জানেন আপনি গরম হাওয়াটা জানি বাইর করে নিয়ে আসে বের করে নিয়ে চলো খাবার জানি নষ্ট না ঠিক আছে এই একটা কালার থাকবে ওই একটা কালার আছে মানে এটা আপনি গ্রিন মানে সবুজ কালার সিলভার কালার এটা আপনি গোলাপি সিলভার সিলভার কিন্তু আপনারা চাইলে যে কোনো কালার করে নিতে পারবেন যে কোনো কালার করতে পারবেন সমস্যা হবে না ঠিক আছে এগুলোর প্রাইস কি রকম এটা দাম পড়বে আপনি 9000 টাকা 9000 টাকা 9000 এত বড়টা ভাই 9000 টাকা ভাই আমাদের নিজস্ব কারখানা আচ্ছা আমি তো আপনি সব মালিক কমের ভিত্তি দিয়ে দিই জি জি এটা নিলে আপনি 9000 টাকা মানে দুটো আপনি সেম কোয়ালিটি ঠিক আছে মাত্র 9000 টাকা ঠিক আছে আপনি একটা সিঙ্গেল ওয়ার্ডরোব আচ্ছা সিঙ্গেল ওয়ার্ডরোব সিঙ্গেল ওয়ার্ডরোবটা কালার হবে না সিঙ্গেল ওয়ার্ডরোবটা কালার হবে সেম এই পদের আচ্ছা এরকম সেম এই পদের হইব ও এটা হচ্ছে কালার এখনো ফিনিশিং হয় এটা কালার এখনো হয় নাই অনেকজনে বলে ভাই কিভাবে কালার কালার করেন মানে প্রথম আপে এটা করা হয় তারপরে লতা পাতা করা হয় ও তার মানে প্রথম স্টেপে কিন্তু এইটা করা হয় এটা শুকানোর পর আচ্ছা এটা হচ্ছে একদম সলিড ভাই এইগুলো মনে হয় স্টিকার লাগানো হয় কিন্তু স্টিকার না এগুলো হাতে মানে এটা আপনার রং আচ্ছা এটার উপরে আপনার কালারটা হইব এই কালারটার উপরেই কিন্তু প্রথমে এই সুজেসটাও এই কালারই ছিল এই কালারই ছিল আচ্ছা পরে কালার তৈরি করা এরকম কালার হ্যাঁ এটা কিন্তু স্টিকার না অনেকেই ভাবে স্টিকার এটা হচ্ছে একবারে সলিড রং আপনারা এসে চেক করে নিতে পারবেন কোনো সমস্যা নেই ঠিক আছে ভাই এই ওয়ার্ডরোবটা হচ্ছে চারটা নাকি হ্যাঁ এদিকে আপনার চারটা ডয়ার চারটা ডয়ার থাকে ডয়ারগুলো আপনার অনেক বড় এগুলো আপনি দাঁড়াইবেন কিচ্ছু হবে না আমি তো অনেক ভিডিওতে দেখাই দিই আপনি দাঁড়াই দাঁড়াই কিচ্ছু হবে না আচ্ছা দাঁড়ানোর ব্যবস্থা আছে দাঁড়ানোর মাল এইভাবে আইসা পড়বো কিন্তু দাঁড়াইবো না দাঁড়াবে না ঠিক আছে ভাঙ্গে পড়বো না
ঠিক আছে সুতি লন এটা দাম পড়বে আপনি 16000 টাকা 16000 টাকা মাত্র 16000 মাত্র 16000 টাকা আর এদিকে আপনি একটা আলমারি দেখাই এটা আপনি ডিজাইন পাল্লা এটা হচ্ছে আলমারি এখানে ডিজাইন থাকবে হ্যাঁ ডিজাইন পাল্লা আচ্ছা আর এদিকে পাইতেছেন আপনি ফুল গ্লাস থাকবে ফুল গ্লাস আপনি চাইলে হাফ নিতে পারবেন আচ্ছা মানে অনেকেই কিন্তু হাফ দেয় কিন্তু এখানে কিন্তু ফুল দেওয়া আর এদিকে আছে আপনার ভিতরে আছে আপনি তিনটা থাক একটা দুইটা তিনটা থাক এদিকে আছে আপনার চোরা পকেট চোরা পকেট থাকবে এদিকে একটা এই পাত্রা দেখেন ভাই এটা আপনি সিঙ্গেল বাস আচ্ছা সিঙ্গেল বাস অনেকজন আছে মুড়াই দেখায় মানে পাতলা হইলে মুড়াই দেখাইবো সিঙ্গেল বাস ঠিক আছে এটার উচ্চতাটা কি বললেন ভাই উচ্চতা আছে 81 ইঞ্চি 81 ইঞ্চি আর এদিকে আছে আপনি 44 ইঞ্চি আর ডিপাস আপনি 24 ইঞ্চি এটা তো আসলে অনেক বড় অনেক বড় আপনি চাইলে ছোট নিতে পারবেন ঠিক আছে এটার প্রাইসটা কি রকম হলো আর এটার দাম পড়বে আপনার 23000 টাকা 23000 টাকা এটার ওজন আছে আপনার 90 কেজি 90 কেজি ওজন আছে এটা নিলে আপনি 23000 টাকা 23000 টাকা আপনি গ্লাস যদি পারেন আরো ছোট নিতে পারবেন ছোট সেই ক্ষেত্রে কি দাম 19 20 হবে কিছু আপনি এই যে কিছু টাকা হইবে আপনি গ্লাসে যখন দাম কম তাহলে আমি ওই হিসাবে কমাই দেবো আচ্ছা স্টিলের যাবতীয় ফার্নিচারই তো আপনার কাছে পেয়ে যাবে সব কিছু পাবেন শুধু ভাই স্টিলের খাট ছাড়া স্টিলের খাট ছাড়া আলমারি থেকে শুরু করে লাস্ট আপনার সাব বাক্স বলা হয় মানে দেশ গ্রামে সাব বাক্স বলা হয় আমরা বলি টিরাং বলা হয় সাব বাক্স বলা হয় এটাও পাইবেন এটাও পাওয়া যাবে আপনার কাছে ড্রেসিং টেবিল কোন ওয়ার্ডরোব কোন আলমারি কোন ওয়াল শোকেস কোন আপনি এভরিথিং সব পাইবেন সব পাওয়া যাবে ঠিক আছে আর ভাই আপনাদের দোকানের লোকেশনটা একটু ছোট করে বলুন আমাদের দোকানের লয়ে এটা বলছে আপনি ঢাকা কামরাঙ্গীরচর ঢাকা কামরাঙ্গীরচর বড়বাড়ি আচ্ছা আবুল কাশেম মার্কেট আবুল কাশেম মার্কেট আপনি যদি শিক্ষণ আসেন শিক্ষণ আসতে পারবেন যদি কোম্পানি ঘাট আসেন কোম্পানি ঘাট আসতে পারবেন আইসে আপনি ফোনে লাগলে যোগাযোগ করে আসেন আচ্ছা ফোন দিলেই তো আপনাদের লোক গিয়ে নিয়ে আসবে ফোন দিলে আমাদের যে লোক নিয়ে আসবে আচ্ছা ঠিক আছে ভাই আর হচ্ছে কেউ যদি অনলাইনে অর্ডার করে তাহলে কিভাবে করবে অনলাইনে অর্ডার করবে স্ক্রিনে নাম্বার থাকবে স্ক্রিনে নাম্বার থাকলে আপনি কন্টাক্ট আগে যোগাযোগ করে নেবেন আচ্ছা আগে হচ্ছে যোগাযোগ করা ইমোতে ফোন দিয়ে তো আপনাদের দেখতে পারবে ইমোতে ফোন দিয়ে আপনি দেখতে পারবেন আপনি লাগলে সরাসরি আমার ফোন দেবেন ইমোতে দেখবেন আমারে ভিডিওতে ইমোতে আপনি দোকানে বাস্তবে দিয়ে দেখে নেবেন আচ্ছা আর সারা বাংলাদেশে ডেলিভারি দাও আপনি যে কোনো জেলায় দেওয়া যাইব যে কোনো জেলায় দেওয়া যাবে যে কোনো জেলায় দেওয়া যাবে তাহলে ভাই আজকে তো এই পর্যন্তই না আজকে ভাই এই পর্যন্তই আচ্ছা নতুন কালেকশন আসলে অবশ্যই আবার দেখো কালেকশন অবশ্যই আপনাদের নতুন ভিডিও হইব জি ঠিক আছে সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম